তিনিও সাবজয় একজন সদস্য কিন্তু পৌরলের অনেকটাই আড়ালে নীলুফা ইয়াসমিন নীলার খোঁজ নেয়নি কুষ্টিয়া জেলা ক্রীড়া সংস্থা কিংবা ফুটবল অ্যাসোসিয়েশনের কেউ তবে উৎসবের মুহূর্তে এসব কিছু নিয়ে ভাবছে না তার পরিবার ছোট্ট কাঁধে যাদের বয়ে চলেছে কিশোরী এই ফুটবলার নিজেই দিন হয়ে গেল আমি কোনো মেসেজ বা কল পাইনি এটা একটু খারাপ লাগছে যে তারা আমাকে কল করে অভিনন্দনটুকু জানালো না এটা একটু আক্ষেপ রয়েই যায় আমার কুষ্টিয়ার জেলার প্রতি অভিনন্দন আর স্থানীয় প্রশাসনের আর্থিক ও নানা পুরস্কারের জোয়ারে যখন ভাসছেন সাফজয়ী দলের বাকি সদস্যরা তখন উল্টো চিত্র নীলুফা ইয়াসমিন নীলার ইতিহাস গড়ার তিন দিন পেরিয়ে গেলেও এখনও কুষ্টিয়া জেলা ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা ক্রীড়া সংস্থা কারো কাছ থেকেই মেলেনি একটি ফোন কলও জীবনের গল্পটাও প্রায় একই রকম এই কিশোরী ফুটবলারের যার পরতে পরতে বঞ্চনা আর সংগ্রাম মা বসিরন আক্তারকে ছেড়ে চলে গেছেন মাদকাসক্ত বাবা বিচ্ছেদের পর নেননি মেয়ে নীলার খোঁজ খবরও মামের সংগ্রামী জীবনে এক মুঠো রোদ্দুর হয়ে আসে ফুটবল স্থানীয় কোচ সৈয়দ আল ফাত্তাহের কাছে হাতে খড়ি প্রিয় স্যার প্রয়াত হলেও ফুটবলটা রয়ে গেছে আপন হয়েই বয়স ভিত্তিকের গণ্ডি পেরিয়ে এখন প্রতিনিধিত্ব করছেন জাতীয় দলে ওর যখন থেকে দিছি তখন থেকে মানুষ বলেছে যে ও ছেলে ধরা বিদেশে পাচার করে দেবে বিদেশ থেকে আসছে এরকম আমরা ছেলে মেয়ে খেলতে দেব না নিয়ে যাবে বিক্রি করে দেবে আমার আর আমার মার একটাই কথা ছিল যে এর শেষ দেখব ছোট্ট কাঁধে মা ও ছোট বোনের দায়িত্ব বয়ে বেড়াচ্ছেন নীলা ফুটবলের কল্যাণে এই কুড়ে ঘর থেকে উঠেছেন নিজের বাড়িতে একই সাথে চালিয়ে যাচ্ছেন পড়ালেখাও তবে স্বপ্নটা আরও বড় বাংলাদেশ ডিফেন্ডারের আমার কোনো ভাই নাই আমার ফ্যামিলি পুরোটাই আমার উপর নির্ভরশীল এখন বর্তমানে আমি এখান থেকে যা স্যালারি পাই এটা দিয়ে আমার ফ্যামিলি চলে আমার বোনের পড়াশোনার খরচ চলে আমার ফ্যামিলির সব বাজারঘাট সব আমার পড়াশোনা জেলা ক্রীড়া সংস্থা ও ফুটবল অ্যাসোসিয়েশন কর্তারা ভুলে গেলেও নীলার অর্জন ভুলেনি তাদের নতুন প্রতিবেশীরা হিমালয় জয়ের পর থেকেই ভিড় জমাচ্ছেন বাড়িতে চলছে গণসংবর্ধনার প্রস্তুতিও খুব গর্ব লাগছে যে আমার 14 নম্বর ওয়ার্ডে এমন একটা মেয়ে আছে তারা জিতেছে তারা আনন্দ উল্লাস করছে আমরা ওই সাথে আনন্দ উল্লাস করলাম ভাবছি আমাদের কুষ্টিয়া আসার আগ থেকে ইন্ডাস্ট্রিজ যেদিন আসবে সেদিনও আমরা এই ধরনের একটা অনুষ্ঠান করব জয় সাগর চ্যানেল 24